হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গীতা ফাউন্ডেশন ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ নিউমোরোলজি আমরা বিভিন্ন ক্লাস আনতে থাকি নিউমোরোলজি অ্যাস্ট্রোলজি ট্যারট রিডিং এঞ্জেল সুইচওয়ার্ড রিলেটেড যাদের যে ক্লাসটা প্রয়োজন হবে তারা ফ্রি অফ কস্ট ইউটিউব থেকে ওয়াচ করতে পারো বা যারা ক্লাস জয়েন করতে চাইছো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে তোমরা ক্লাসও করতে পারো পুরোপুরি অনলাইনের মাধ্যমে নিজের কাজকে ডিস্টার্ব না করে অ্যান্ড আমি দিয়া দাস তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন এপিসোডে আগের দিন আমরা পড়েছিলাম যে নিউমেরোলজি থেকে সংখ্যার পরিচয় কী কী আছে সংখ্যাকে কিভাবে আমরা জানতে পারি সংখ্যা দ্বারা কি কি বিষয় আমরা জীবনে জানতে পারবো এবং লসু গ্রিডের গুরুত্ব নিউমেরোলজিতে যারা পার্ট ওয়ান পার্ট টু এগুলো মিস করেছো ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংকে দেখে নেবে তাহলেই আরও ভালো করে বিষয়টা বুঝতে পারবে আজকে আমরা পড়ব ডেট অফ বার্থ থেকে কিছু বিশেষ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যেটা নাম্বার সেটা বের করে নিতে যেটা আমাদের জীবনে বিভিন্ন দিককে খুলতে সাহায্য করবে বিভিন্ন দিক সম্পর্কে জানতে সাহায্য করবে একটা ডেট অফ বার্থ থেকে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ নাম্বার যা আমাদের সারা জীবন বিভিন্নভাবে হেল্প করে থাকে এই জায়গাটা আজকে আমরা শিখবো যে কীভাবে নাম্বারগুলো বের করতে হয় নাম্বারের রেসপেক্টে কি কি করতে পারি সেগুলো আমরা নেক্সট এপিসোডে শিখবো আজকে শিখব ডেট অফ বার্থের মধ্যে গুরুত্বপূর্ণ মেন মেন নাম্বারগুলো কি কি। তো ফার্স্টেই দেখো তোমরা একটা ডেট অফ বার্থ আমি নিয়ে নিচ্ছি ধরো চোদ্দ বারো উনিশশো সাতাশি এরকম কারোর জন্ম হয়েছে ফরটিন্থ অফ ডিসেম্বর নাইনটিন কারো যদি জন্ম হয়ে থাকে দেন এই ডেট অফ বার্থ থেকে আমরা ফার্স্টে কিভাবে কি কি বার করব। যেটা কিনা তোমরাও বার করে নেবে সেই জায়গাটা ফার্স্টে বুঝিয়ে দিয়ে এসো প্রথমেই কারো ডেট অফ বার্থ জানা থাকলে নিউমোরোলজির ক্ষেত্রে তোমরা কি কি বের করবে ফার্স্ট জিনিস যেটা ড্রাইভার নাম্বার ড্রাইভার নাম্বার বের করবে ড্রাইভার নাম্বার কি করে বের করবে এই যে টোটাল এই যে ডেট অফ বার্থটা দেখছো এই ডেট অফ বার্থটাকে একটা সংখ্যায় আনলে যদি এটা একটা সংখ্যাতেই থাকে তাহলে কোনো অসুবিধা নেই এটা যদি একটা সংখ্যাতেই থাকে তাহলে কোনো অসুবিধা নেই সেটাই ড্রাইভার নাম্বার হয়ে যাবে ডাইরেক্ট কিন্তু নয়ের অধিক কোনো সংখ্যা যদি থাকে সেটাকে যোগ করে একটা সিঙ্গেল সংখ্যায় আনতে হবে এক থেকে নয়ের মধ্যে এটাকে বলা হচ্ছে ড্রাইভার নাম্বার তাহলে এখানে যদি চোদ্দো থাকে তাহলে ওয়ান প্লাস ফোর ইকুয়াল ফাইভ ফাইভ বের করবে ফার্স্টে তাহলে এক থেকে নয়ের মধ্যেই ড্রাইভার নাম্বারটা হতে হবে এই জায়গাটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে ফাইভ ইকুয়াল টু বুধ বা মার্কারি ঠিক আছে বুধ গ্রহ দ্বারায় পরিচালিত এবার বুধের কী কী নেচার ক্যারেক্টার আছে তোমরা বুঝে যাবে তোমার যদি ড্রাইভার নাম্বার বুধ হয় তাহলে বুধের কী কী নেচার ক্যারেক্টার আছে তোমরা বুঝে যাবে ঠিক আছে এই জায়গাটা তোমরা ফার্স্টেই বুঝে যাবে বুধ মানে মার্কারি মার্কারির কী কী নেচার ক্যারেক্টার সেটা কিন্তু আমরা করিয়ে দিয়েছি ক্লাসে এই ক্লাসটা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেখবে দেখে ফার্স্টেই তুমি বুঝে যাবে এই নাম্বারটা আসা মানে তোমার মধ্যে কি কী থাকতে পারে না থাকতে পারে কি অসুবিধা আছে কি রোগ হতে পারে তোমার নেচার কার কেমন হতে পারে এটাই তুমি বুঝে যাবে যে চোদ্দো আসলে তার পাঁচের লোক সে কেমন হতে পারে পুরুষ হতে পারে মহিলা হতে পারে কেমন হতে পারে সব কিছু জেনে যাবে তুমি এই নাম্বারটা থেকে নেক্সট আমরা যেটা বের করবো নেক্সট নাম্বার হচ্ছে কন্ডাক্টর নাম্বার কন্ডাক্টর নাম্বার মানে তোমার ভাগ্য সংখ্যা এটাকে বলা হচ্ছে ডেস্টিনি নাম্বার এটাকে ডেস্টিনি নাম্বারও বলা হয় কন্ডাক্ট ড্রাইভার কন্ডাক্টর ড্রাইভারকে ড্রাইভার ছাড়াও মূলাঙ্ক বলা হয় আর এটাকে ভাগ্যাঙ্কও বলা হয় ঠিক আছে ভাগ্যাঙ্ক কথাটা তোমরা এখানে লিখে নেবে কনডাক্টর নাম্বারকে ভাগ্যাঙ্ক বলা হয় ভাগ্য অঙ্ক এই কথাটাও লিখে নেবে তোমরা কনডাক্টার নাম্বার কি করে বার করব ডেট প্লাস মান্থ প্লাস ইয়ার টোটালটাকে যোগ করে কনডাক্টার নাম্বার আসে দেখে নাও দ্যাট ইজ ওয়ান প্লাস ফোর প্লাস ওয়ান প্লাস টু প্লাস ওয়ান প্লাস নাইন প্লাস এইট প্লাস সেভেন দেখেছ এইভাবে টোটালটাকে যোগ করবে তোমরা তাহলে এইগুলোকে টোটাল যদি যোগ করি কী আসবে থার্টি থ্রি দ্যাট ইজ থ্রি থ্রি ভালো করে দেখো থার্টি থ্রিকে আগেন যোগ করতে হবে থ্রি প্লাস থ্রি ইকুয়াল সিক্স ভেনাস ভেনাস বুঝতে পারছো শুক্র তাহলে এটা ছিল বুধ এটা ছিল শুক্র তাহলে তোমার ভাগ্য অঙ্ক যেটা সেটা শুক্র গ্রহ দ্বারা পরিচালিত বেরিয়ে যাবে তোমার কোন নাম্বার কোন গ্রহ দ্বারা পরিচালিত সেটা ডেসক্রিপশন বক্সেও থাকবে আমি এখানেও করে বুঝিয়ে দেব দেন তোমরা বুঝতে পারবে যে ছয় মানে শুক্র পাঁচ মানে বুধ যারা জানো না তারা বুঝতে পারবে ডেফিনেটলি বুঝতে পারবে ঠিক আছে তাহলে ছয়ের কি কি নেচার ক্যারেক্টার আছে এই নেচার ক্যারেক্টারটা কিন্তু বুধের নেচার ক্যারেক্টার এবং ভেনাসের নেচার ক্যারেক্টার যা আছে সেটা কিন্তু ওই ব্যক্তির মধ্যে থাকবে তাহলে প্রথমে কি থাকবে তার তার ড্রাইভার নাম্বার অনুযায়ী নেচার ক্যারেক্টার সব কিছু হতে পারে বা সে প্রোডাক্ট বেছে নিতে পারে বিজনেস করতে পারে তার সব কিছুই সে করতে পারে তার চালচলন তার নেচার ক্যারেক্টার এভরিথিং আর ভাগ্য অঙ্ক অনুযায়ী তার ওভারঅল জীবনটা কেমন হবে ভাগ্য অঙ্ক কি ঠিক করবে কি ওভারঅল জীবনটা কেমন হবে ভালো করে দেখে নাও তোমরা এটা কিন্তু ওভারঅল মানে সে কোন গ্রহ দ্বারা পরিচালিত আর এটা যেটা ড্রাইভার নাম্বার সেটা হচ্ছে তার জীবনটা সে তার নেচার স্বভাব কেমন তার প্রতিনিয়ত চলাফেরা কেমন আর এটা হচ্ছে টোটাল টোটাল জীবনটা কেমন হবে ওভারঅল সেই নেচার ক্যারেক্টারটা ভেনাস থেকে বেরোবে তো ভেনাসের কী কী নেচার ক্যারেক্টার আছে সেগুলো আমি ক্লাসে দিয়ে দিয়েছি সেই লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো সেইভাবে তোমরাও দেখে বুঝতে পারবে নেক্সট কী নাম্বার বের করব কুয়া নাম্বার এঞ্জেল নাম্বার এটা বার করব দেখো কুয়া নাম্বার কীভাবে বের করব যদি মেল হয় মেল ক্ষেত্রে যদি কোনো পুরুষ মানুষ হয় তার ক্ষেত্রে কুয়া নাম্বার কিভাবে বের করব দেখো ফর্মুলাটা দেখে নাও ইলেভেন মাইনাস ইয়ার অফ বার্থ আমি ওয়াই বি লিখলাম ইয়ার অফ বার্থ টোটাল দ্যাট ইজ ইলেভেন মাইনাস যদি ধরে নিই এটা কারোর মেল ডেট অফ বার্থ ইয়ার অফ টোটাল বলেছি তাহলে ওয়ান প্লাস নাইন প্লাস এইট প্লাস সেভেন এই নাম্বারটাকে আমরা নিয়ে নেব ঠিক আছে দেখে নাও ওয়ান প্লাস নাইন প্লাস এটা করবে তোমরা তাহলে নয় একে দশ দশ আটে আঠেরো আঠেরো আর সাতে পঁচিশ তাহলে পঁচিশ ইলেভেন মাইনাস এবার যেটা বড় সেটার থেকেই বাদ দেবে যেটা বড় হবে দুটোর মধ্যে সেটার থেকে তোমরা বাদ দেবে মানে মাইনাসে রেজাল্ট আসবে না রেজাল্ট আসবে প্লাসে ঠিক আছে তাহলে পঁচিশ থেকে এগারো বাদ দিয়ে দেবে এইভাবে করবে দেন এলো কি ফর্টিন তাহলে ফর্টিনটাকে আবার একটা সিঙ্গেল সংখ্যায় আনতে হবে দ্যাট ইজ ফাইভ আগেন বুধ এই কুয়া নাম্বার কি করে কুয়া নাম্বার আমরা কেন বার করি কুয়া নাম্বার কিসের হেল্পে লাগে এবং কেন বের করি আমরা সেটা দেখে নাও কুয়া নাম্বার কোনো ব্যক্তির যদি কুয়া নাম্বার পাঁচ হয় তাহলে বুধের নেচার ক্যারেক্টার এবং বুধ থেকে হেল্প পাবে সে যখন দরকারে সেই এই নাম্বারটাকে সে চ্যান্ড করবে কিভাবে করবে না করবে সেগুলো বলা হয় আগে একটা কুয়া নাম্বারের আমি এপিসোড করেছি সেখানে আমি দিয়ে দেব যে কিভাবে করবে না করবে তো এই কুয়া নাম্বারটাকে চ্যান্ট করে সে জীবনে অনেক কিছু ক্ষেত্রে সাকসেস পেতে পারে এছাড়া কুয়া নাম্বারটা লেফট হ্যান্ডের এখানে লিখতে পারে সে ডেলি এই নাম্বারটা এই যে ফাইভ নাম্বারটা বেরিয়ে এলো লেফট হ্যান্ডে লিখে এরকমভাবে সার্কেল করে দিতে পারে কুয়া নাম্বার এই করে এইভাবে সার্কেল করে দিতে পারে লেফট হ্যান্ডে লিখে তাহলেও সে অনেক ভালো ফল পাবে অনেক কিছু ব্যাপার আছে কোনো উইশ ফুলফিলমেন্ট হলো কোনো কিছু হলো সেক্ষেত্রেই কুয়া নাম্বারটা সে চ্যান করতে পারে বারবার এবং এটার একটা বিশেষ ইউজ আছে সেটা সে করতেই পারে তবুও আমি ডিটেলে কুয়া নাম্বারের লিংকে বলে দিয়েছি যে কীভাবে সে করবে তাহলে ডেট অফ বার্থের মধ্যে আমাদের বিশেষ বিশেষ কী ইম্পর্টেন্ট নাম্বার আছে একটা হচ্ছে ড্রাইভার নাম্বার যেটা মূল অঙ্ক এটাকে আমরা বার্থ নাম্বারও বলে থাকি ভালো করে দেখো এটাকে আমরা বার্থ নাম্বারও বলে থাকি ঠিক আছে কন্ডাক্টার নাম্বার সিক্স সিক্সকে আমরা ভাগ্য অঙ্কও বলে থাকি ড্রাইভার আর কন্ডাক্টার একটা মানুষের এভরিথিং ড্রাইভার আর কন্ডাক্টার একটা মানুষের এভরিথিং এই দুটো বার করতেই হবে তোমাকে দেন এই দুটো নেচার ক্যারেক্টার তোমার মধ্যে আসবে কীরকম গোটা জীবন চলবে তুমি জানতে পারবে কিরকম তোমার নেচার ক্যারেক্টার প্রতিদিন কেমন চলবে এটা বলে দেবে তোমার তোমার স্বভাব তোমার লোকের সাথে কথা বলার জায়গা তুমি কেমনভাবে মানুষের সাথে মিশবে মানুষ কেমন তোমার সাথে করবে সেটা হচ্ছে তোমার ভাগ্য মানুষ কেমনভাবে তোমার সাথে মিশবে সেটা হচ্ছে এই অঙ্কটা দেখবে আর তুমি কেমনভাবে মানুষের সাথে মিশবে সেটা হচ্ছে এই অঙ্কটা দেখবে তোমার এটা নেচার ক্যারেক্টার বাট তুমি রিটার্ন কী পাবে সেটা এই অঙ্কটা দেখবে ভাগ্যে কতটা পেলাম কতটা দিলাম এই বিষয়টা জানতে পারবে তিনটে মেন নাম্বার আমাদের দরকার যে ড্রাইভার কন্ডাক্টার আর এঞ্জেল নাম্বার এই তিনটে নাম্বার অবশ্যই দরকার আছে আমাদের জীবনে এবং নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে তোমরা কুয়া নাম্বারের ব্যবহারটা ডিটেলে দেখতে পাবে আরও যে কিভাবে আমরা বলছি কেন আমাদেরকে এই সংখ্যাটা হেল্প করে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কমন হতে পারে অনেক সময় তাতে কোনো ব্যাপার নেই কিন্তু এই সংখ্যাটার হেল্প আমরা কিভাবে নিতে পারি লেফট হ্যান্ডে লিখে সেটা আমি চার পাঁচ মিনিটের একটা সুন্দর ভিডিও বানিয়ে দিয়েছি সেটা তোমরা নিচে গিয়ে দেখে নেবে ঠিক আছে এইবার আমরা নেক্সট যে নাম্বার করব সো এবারে দেখো এবার তিনটে মূল জিনিস আমরা বার করব। আমাদের জীবনটা কেমন চলবে সেটা জানার জন্য পার্সোনাল ইয়ার নাম্বার ব্যক্তিগত বছর সংখ্যা ঠিক আছে এটা আমরা বের করব দেখে নাও তাহলে ওই ডেট অফ বার্থটা আমি আগে নিয়ে নিচ্ছি কারোর যদি হয় ফরটিনথ অফ ডিসেম্বর নাইনটিন দেখে নিয়েছ তার পার্সোনাল ইয়ার নাম্বারটা কী মানে এই বছরের ব্যক্তিগত বছরটা কেমন যাবে সেটা এখান থেকে বোঝা যায় পার্সোনাল ইয়ার নাম্বার থেকে ব্যক্তিগত বছর কেমন যাবে সে কোনো কাজে সফল হবে কি না কী হবে কি না সেটা জানা যায় ঠিক আছে দেখো পার্সোনাল ইয়ার নাম্বারটা কিভাবে বের করবে পার্সোনাল ইয়ারের যে ফর্মুলা সেটা হচ্ছে ডেট মানে ব্যক্তির যে ডেট এটা নেব প্লাস মান্থ মান্থ মানে এটা এটা নেব ব্যক্তির যে মান্থ ব্যক্তির ডেট ব্যক্তির মান্থ প্লাস সি ওয়াই সি ওয়াই মানে হচ্ছে কারেন্ট ইয়ার কারেন্ট ইয়ার মানে এই এই বছর যেটা চলছে সেটা নেবো তাহলে ফর্মুলাটা তোমরা বুঝতে পারলে দ্যাট ইজ ডেট প্লাস মান্থ প্লাস সি ওয়াই ডি প্লাস এম প্লাস সি ওয়াই এটা হচ্ছে পার্সোনাল ইয়ার বের করার ফর্মুলা তাহলে ডি কী আছে আমরা চোদ্দো মানে জানি পাঁচ মান্থটাকেও একটা সিঙ্গেল নাম্বারে করে নিতে হবে যে মান্থই থাকবে সেটাকে সিঙ্গেল নাম্বারে করে নিতে হবে টু প্লাস ওয়ান ইকোয়াল টু থ্রি এটা দেখতে পাচ্ছি কারেন্ট ইয়ার কত টু থাউজেন্ড একুশ ঠিক আছে তাহলে টু থাউজেন্ড একুশটাকে আবার সিঙ্গেল নাম্বারে করে নিতে হবে দুই দুই চার একে পাঁচ তাহলে পাঁচ পাঁচে দশ আর তিনে তেরো তেরো মানে তিন আর একে চার আমি বারবার বলি যে কোনো ক্ষেত্রেই তোমরা বের করবে যখনই তখনই সিঙ্গেল নাম্বারে করে নেবে যে কোনো জায়গাটাকে পার্সোনাল ইয়ার এটাকে বলা হচ্ছে পার্সোনাল ইয়ার নাম্বার চার মানে কে বলো তো চার টু রাহু লিখে রাখো চার ইকুয়াল টু রাহু তাহলে এই রাহুর নেচার ক্যারেক্টার কি আছে সেটারই নেচার ক্যারেক্টার তার এই বছরের মধ্যে যাবে মানে নেচার ক্যারেক্টার বলবো না রাহু যা দিতে পারে রাহু যা দিতে পারে সেইটাই এই ব্যক্তি এই বছর পাবে এই সংখ্যাটা তার ডেট অফ বার্থের মধ্যে যদি থাকে তাহলে কিছুটা ভালো ফল সে পাবে সরাসরি এই সংখ্যাটা যদি ডেট অফ বার্থের মধ্যে না থাকে তাহলে সেখান থেকে খারাপ ফল কিছুটা পাবে যদি এই সংখ্যাটা ফোর সিক্স এইটের মধ্যে হয় তবে যদি না থাকে এর মধ্যে এই ডেট অফ সংখ্যাগুলোর মধ্যে না থাকে তাহলে এ কিছুটা খারাপ ফল পাবে যদি ফোর সিক্স এইটের মধ্যে হয় এই নাম্বারটা বেরোয় তবেই আর যদি ফোর সিক্স এইট বাদে অন্য সংখ্যা বেরোয় আর এই ডেট অফ বার্থের মধ্যে না থাকে ওই নাম্বারটা ডাইরেক্টলি তাহলে সে তাও ভালো ফল পাবে কারণ ওই না থাকলে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে বাট ফোর সিক্স এইট যদি থাকে এটা যদি ডেট অফ বার্থের মধ্যে ডাইরেক্ট না থাকে তাহলে সেই ব্যক্তি শত্রুতা পাবে সেখান থেকে ফোর সিক্স এইট এই তিনটে নাম্বারের ক্ষেত্রে তোমরা মাথায় রাখবে এবারে পার্সোনাল ইয়ার বলে দেবে যে সেই ব্যক্তিটা সেই বছরে কি কি পেতে পারে এবারে তার মাস মাস ধরে ছোট ঘটনাগুলোকে আমরা নির্দিষ্ট করব। ছোট ঘটনা কোনো দোকান ওপেন করবে কোনো এনগেজমেন্ট সেরিমনি আছে কোনো বেবির নামকরণ করবে কোনো মিটিংয়ের প্রজেক্ট আছে সেখানে সাবমিট করতে হবে বা কোনো ইনগ্রেশন আছে কিছু বিজনেস স্টার্ট করবে বা জব ওই সময় ওই মান্থে পাবে কি না বা ওই মান্থে প্রমোশন হবে কি না এই বিষয়গুলো মান্থ থেকে আমরা সিলেক্ট করব সো দ্য নেক্সট ফ্যাক্টর ইজ পার্সোনাল মান্থ পার্সোনাল মান্থ একটা মানুষের জীবনে এফেক্ট করে এবার পার্সোনাল মান্থের ফর্মুলাটা কি আছে ডেট ডেট এই যে যেরকম ডেট আছে এই ডেটটায় নেব বা প্লাস কারেন্ট মান্থ মানে এই যে মান্থটা চলছে এখন সেই মান্থটা কারেন্ট মান্থকে আমরা বলি সিএম কারেন্ট আর মান্থ সিএম প্লাস এই পিওয়াই যেটা বেরিয়েছে এই যে পিওয়াই এই যে ভ্যালুটা বেরিয়েছে এইটা পিওয়াই নাম্বার পিওয়াই নাম্বার যেটা বেরিয়েছে চার বেরোলো এতক্ষণ ধরে বসে বসে পিওয়াই নাম্বার যেটা বেরোলো সেই পিওয়াইটা নেব বুঝতে পারছো ডি প্লাস সি এম প্লাস পিওয়াই এই নাম্বারটা আগে বের করে নিতে হবে পি বের করতে গেলে এই নাম্বারটা আগে বের করে নিতে হবে তুমি যদি পি এম কারোর পার্সোনাল মান্থ বের করতে চাও তাহলে তার পিওয়াইটা আগে বের করে নিতে হবে আমরা পার্সোনাল ইয়ারকে পিওয়াই বলি পিওয়াই দেখে নাও ভালো করে পার্সোনাল মান্থকে আমরা পি এম বলি ঠিক আছে তাহলে এই সিএম কী চলছে এখন এইট চলছে কারোর যদি চোদ্দো বারো উনিশশো সাতাশিতে জন্মগ্রহণ করে সে চোদ্দো বারো উনিশশো সাতাশি তার ডেট হবে চার চোদ্দো চোদ্দো মানে হচ্ছে পাঁচ পাঁচই লিখবো আমরা আমরা জানি ফর্টিন ইকুয়াল টু ফাইভ শিখেছি আমরা কারেন্ট মান্থ কী চলছে অগাস্ট দ্যাট ইজ এইট পিওয়াই কী বেরিয়েছে সেই ব্যক্তিটার ফোর দ্যাট ইস সেভেন্টিন টোটাল সেভেন্টিন ইজ ইকুয়াল টু এইট ভালো করে দেখো এইট ইকুয়াল টু সার্টার্ন যদি পি এম এইট থাকে এই ব্যক্তির সার্টার্ন থাকে দেন এই নাম্বারটা এই নাম্বারের সঙ্গে যদি কোনো থাকে লাস্ট দুটো ডিজিটের মধ্যে ইয়ার অফ বার্থের লাস্ট দুটো ডিজিট পিএম নাম্বার এই যে পি এম নাম্বারটা বেরোলো না পি এম নাম্বার এটা যদি ফোর সিক্স এইটের মধ্যে হয় আর এই এইট যদি লাস্ট দুটো ডিজিটের মধ্যে থাকে কিংবা মান্থের মধ্যে থাকে কিংবা ডেটের মধ্যে থাকে সরাসরি থাকে এটা যদি এইটিন হতো ওয়ান এইট হতো তাহলেও সে ভালো ফল পাবে ডাইরেক্ট থাকলে কিছুটা ভালো ফল সে ডেফিনেটলি পাবে যেহেতু ফোর সিক্স এইট কম পাবে ফোর সিক্স এইটের মধ্যে কোনো একটা নাম্বার থাকলে কম রেজাল্ট পাবে বাট পাবে এছাড়া কি পাবে পার্সোনাল মান্থ থেকে সাটনের যা কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো পাবে আরও কি কি পাবে ডিরেক্ট পিএম পার্সোনাল মান্থটাকে কেন দেখবে কিভাবে দেখবে পিওয়াই এর ব্যবহার কি এই পি কেন বের করতে হয় কি ব্যবহার পিএম কেন বের করতে হয় কি ব্যবহার এটা আমরা শিখবো আপকামিং এপিসোডগুলোতে এগুলো একটা কথায় বলে ছেড়ে দিচ্ছি না পিওয়াই কেন পিওয়াই ওয়ান হলে কি হয় টু হলে কি হয় থ্রি হলে কি হয় পি এম ওয়ান থেকে নাইন হলে কি হয় সেগুলো সমস্ত ডিটেলে আমি লিখিয়ে দেব এখন শুধু তোমরা এগুলো লিখে রাখো যে কি কী বেরোতে পারে একটা সম্ভাব্য জিনিস যে আমাদের কি কি দরকার হতে পারে কাজগুলো মানে ডেট অফ বার্থ করতে গেলে আমাদের কি কি দরকার হতে পারে একটা ব্যক্তির ডেট অফ বার্থ দেখতে গেলে কারণ মানুষ তো প্রশ্ন করে যে এই ইয়ারেই বিয়ে হবে কি না এই ইয়ারেই চাকরি হবে কি না এই ইয়ারটা আমার কেমন যাবে এই ইয়ারের এডুকেশান দেখো তো কিভাবে দেখবো এই নাম্বারগুলো না বের করতে পারলে তো আমরা দেখবো না নিশ্চয়ই নাম্বার না থাকলেও উপায় আছে নেম দিয়ে করা যায় সবই কিন্তু বেশিরভাগ মানুষের ডেট অফ বার্থ থাকে জানা থাকে তারা তাদের ডেট অফ বার্থ থেকে সরাসরি এই নাম্বারগুলো বের করে তার সঙ্গে তার রেজাল্টটা মেলাবে কিভাবে মেলাবে নখ দর্পণে পর পর বের করতে আমি শিখিয়ে দেব। এবং এটার মাধ্যম দিয়ে তোমরা কী রেজাল্ট পাবে তার প্রেডিকশানগুলো লিখিয়ে দেবো পি এ ফোর হলে তার কি প্রেডিকশান হয় পিওয়াই ওয়ান থেকে নাইন হলে কি প্রেডিকশান হয় পিওয়াই পি এম পি ওয়ান থেকে নাইন হলে কি কি প্রেডিকশান হয় সব লিখিয়ে দেব তো আজকে আমরা শুধু নাম্বারগুলো বের করা শিখছি এটা হচ্ছে পিওয়াই নাম্বার বের করা শিখলাম পি নাম্বার বের করা শিখলাম পার্সোনাল মান্থ এরপরে আমরা শিখব পার্সোনাল ডে দ্যাট ইজ পিডি সেই দিনটা তার কেমন যাবে সেই দিনেই কোনো একটা প্রোজেক্ট আছে সেটা কেমন যাবে সেই দিনেই কোনো একটা পরীক্ষা আছে সেটা কেমন যাবে এক্সামিনেশান কেমন যাবে সেই দিনেই চাইল্ড বার্থের ডেট আছে তার সেটা কেমন হবে অপারেশান সেই দিনেই তার একটা কোথাও যাওয়ার ব্যাপার আছে ট্রাভেল করার ব্যাপার আছে সেটা কেমন হবে সেই দিনেই কাউকে টাকা দেওয়ার ব্যাপার আছে কাউ কাছ থেকে টাকা পাওয়ার ব্যাপার আছে সেটা কেমন হবে পারবে না ডিপেন্ড অন ইয়োর পার্সোনাল ডে পার্সোনাল ডে নাম্বার দ্যাট ইজ পার্সোনাল ডে ঠিক আছে পিডি বের করার ফর্মুলা দেখে নাও খুব ভালো করে দেখে নাও পার্সোনাল ডে বের করার ফর্মুলাটা কী আছে কাইন্ডলি একটু ভালো করে দেখে নাও পার্সোনাল ডে ইজ ইকুয়াল টু সি ডি প্লাস পি এম প্লাস পিওয়াই সিডি ইজ ইকুয়াল টু কারেন্ট ডেট আজকের যে ডেট কারেন্ট ডেটকে আমরা বলি সিডি এটা একটু লিখে নাও CD ইজ ইকুয়াল টু কারেন্ট ডেট ঠিক আছে এটা একটু লিখে নাও তোমরা তাহলে তোমরা বুঝতে পারবে পি এম আমরা বের করেছি পি এম কী করে বের করতে হয় আমরা দেখেছি সো পি এম নাম্বারটা এখানে বসিয়ে দেবে পিওয়াই কী করে বের করতে হয় আমরা দেখে নিয়েছি পিওয়াই কী করে বের করবে সেটা আমরা দেখে নিয়েছি সেটাও বসিয়ে দেবে এখানে ডাইরেক্ট নাম্বারগুলো বসিয়ে দেবে সো কারেন্ট ডেটটা কী আছে আজকের আজকের কত তারিখ দ্য ডে নাম্বার ইজ এইট যে নাম্বার হবে সেটা বসাবে যদি নাইনের বেশি হয় তাহলে ওটাকে সিঙ্গেল নাম্বারে এনে বসাবে ঠিক আছে যদি নাইনের বেশি হয় তাহলে ওটাকে সিঙ্গেল নাম্বারে এনে বসাবে ডে নাম্বার ইজ এইট পি এম নাম্বার ইজ পি এম নাম্বার কত বেরিয়েছিল এইট পি ওয়াই কত বেরিয়েছিল ফোর তাহলে কত হলো টোয়েন্টি দ্যাট ইজ টু প্লাস জিরো টু প্লাস জিরো ইকাল টু টু তাহলে এই ব্যক্তি যে কিনা চোদ্দো ডিসেম্বর উনিশশো সাতাশিতে জন্মেছে তার পার্সোনাল ডে হচ্ছে টু যদি পিডি টু হয় আর এই টুটা যদি ডাইরেক্ট থাকে কোথাও যদি থাকে তাহলে সে গুড রেজাল্ট পাবে এক্সেপ্ট ফোর সিক্স এইট ফোর সিক্স এইট থাকলে তার পিচারটা থাকলেও সে অনেক সময় খারাপ ফল পায় ভালো ফল পায় অনেক ব্যাপার আছে কিন্তু এটা যদি থাকে ডাইরেক্ট এখান থেকে দেখে বোঝা যায় যে থাকছে যদি রিলেশন আছে এই নাম্বারটার সঙ্গে ডেট অফ বার্থের ডাইরেক্ট কোনোভাবে দেন সে পাবে গুড রেজাল্টটা সে পাবে কারণ সেই এলিমেন্টটা তার আছে যদি না থাকতো এমন একটা নাম্বার বেরোতো ডেট অফ বার্থের মধ্যেই নেই সেখান থেকে কিছুটা মিসিং তার হতো ডেফিনেটলি তার কিছুটা মিসিং হতো জীবনে সেই দিনের কোনো কার্যকলাপের ক্ষেত্রে তার পারফরমেন্স বলো বা সব কিছু বলো হান্ড্রেড পারসেন্ট থাকতো না তো পিডি পিডি যদি এক থেকে নয়ের মধ্যে হয় তাহলে কী কী প্রেডিকশন হয় সেই জায়গাগুলো আমরা লিখিয়ে দেবো বাট এগুলো ইম্পর্টেন্ট পার্সোনাল নাম্বার পার্সোনাল মান্থ নাম্বার পার্সোনাল ডে নাম্বার সো পার্সোনাল ডেকে আমরা বলবো পিডি ওকে আজকে আমরা কী শিখলাম পিওয়াই পি এম পিডি ভালো করে দেখে নাও এগুলো তোমাদেরকে প্রত্যেকটা চার্টে পরপর তাড়াতাড়ি তাড়াতাড়ি বের করে নিতে হবে নাও যে চোদ্দ বারো উনিশশো সাতাশিতে জন্মেছে তার পি ওয়াই হচ্ছে ফোর ইকুয়াল টু রাহু পি এম হচ্ছে এইট ইকুয়াল টু স্যাটন পিডি হচ্ছে দুই ইকুয়াল টু মুন তাহলে এই এই জিনিসের নেচার ক্যারেক্টার এভাবে পাবে বা কীভাবে পাবে পাবে না সেগুলো আমরা নেক্সট জায়গায় আসব বাট এগুলো আগে বের করে নিতে হবে আমাদের যে এই নাম্বারগুলো আমাদের ওপর কাজ করবে আমাদের বছরের ওপরে আমাদের মাসের ওপরে আমাদের দিনের ওপরে লোকের যা হচ্ছে হোক আমাদের ভাগ্যের ওপরে এই নাম্বারগুলোই খেলা খেলবে এটা আমরা জানতে পারছি এবারে ব্যক্তির আরও দুটো জিনিস বের করে নিতে হবে তোমাদের আর কুয়া নাম্বারটাও বের করতে হবে এর সাথে তো এর যে কুয়া নাম্বারটা বেরিয়েছিল সেটাও তোমরা এখানে লিখে দেবে কে ভ্যালু কে ভ্যালু যদি এটা তোমার কত বেরিয়েছিল সেটা একটু দেখে নেবে এঞ্জেল নাম্বার যেটা এর বেরিয়েছিল মেল ছিল এগারো মাইনাস হচ্ছে পঁচিশ ছিল সো নাম্বারটা ছিল এটা মেল ছিল কে ভ্যালুটা ফাইভ বেরিয়েছিল যদি ফিমেল থাকে ফিমেল যদি থাকে এটা মেল এটা মেলের ক্ষেত্রে করবে ফাইভ ইকুয়াল টু বুথ এই জিনিসগুলো মেল পার্সনের ক্ষেত্রে ফিমেল যদি থাকে তাহলে ফোর প্লাস ইয়ার অফ বার্থ ফোর প্লাস ইয়ার অফ বার্থের টোটাল ইয়ার অফ বার্থের টোটাল হচ্ছে পঁচিশ হয় সবসময় এখানে দেখতেই পাচ্ছ পঁচিশ সাড়ে উনতিরিশ উনতিরিশকে যদি আগেন যোগ করি নাইন প্লাস টু ইলেভেন ইলেভেনকে যদি আগেন যোগ করি দেন টু তাহলে এ যদি ফিমেল হয় ডেট অফ বার্থটা ফিমেল ডেট অফ বার্থ হলে নাম্বার হবে টু টু মানে হচ্ছে মুন দেখে নাও টু যদি হয় টু মানে হবে মুন মানে চন্দ্র এই জায়গাটা দেখে নাও ভালো করে আর ফিমে মেল যদি হয় মেল আর ফিমেলের ক্ষেত্রে কুয়া নাম্বার বের করার ফর্মুলাটা আলাদা মেলের ক্ষেত্রে ইলেভেন মাইনাস ইয়ার অফ বার্থ টোটাল ইলেভেন মাইনাস ইয়ার অফ বার্থ টোটাল যেটা বড় সেটা থেকেই করে বের করে নেবে আর ফিমেলের ক্ষেত্রে ফোর প্লাস ইয়ার অফ বার্থ টোটাল তাহলে এটা করে হলো উনতিরিশ উনত্রিশকে করলে আগেন হয় নয়া দুই এগারো এগারোকে করলে হয় দুই দুই ইকুয়াল টু মুন এই জায়গাটা তোমাদেরকে একটু জেনে নিতে হবে ঠিক আছে যে এবার তার কি নেচার ক্যারেক্টার এই দুইকে ডেকে সে কীভাবে সাপোর্ট পাবে কি করবে না করবে আমি প্রাইমারি একটা ভিডিও দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে সেখানে গিয়ে তোমরা এঞ্জেল নাম্বারের ডিটেল ভিডিওটা পেয়ে যাবে আইদার আমি এখানেও তোমাদেরকে পরে বুঝিয়ে দেবো এপিসোডে আগে কি কী নাম্বার বের করতে হবে সেটা আমরা বের করছি এখানে ঠিক আছে ওকে নেক্সট এবার দেখো আমরা কী বের করবো দ্যাট ইজ হার্ট নাম্বার হার্ট নাম্বারটা কী করে বের করতে হবে তার নাম থেকে বের করতে হবে ঠিক আছে দেখে নাও ভালো করে যদি নাম হয় পৃথা পি আর আই টি এইচ এ পৃথা দত্ত ঠিক আছে পৃথা দত্ত তার একটা নাম হচ্ছে এবারে নামের লেটারের একটা করে ভ্যালু থাকে নামের প্রত্যেকটা লেটারের একটা করে ভ্যালু থাকে সেটা কোনটা কি কি এসব দেখে নিই সো তোমরা নামের লিস্টটা যখন বের করবে তখন এইভাবে করবে একটু দেখে নাও হার্ট নাম্বার বের করতে হবে তো তোমাদের নিজেদের হার্ট নাম্বারটা কি আছে মানে তুমি মন থেকে কেমন সেই ব্যক্তি তার মন থেকে কেমন সে নিজে কেমন সেটা বের করতে গেলে এই নেম লিস্টটাকে তোমাদেরকে ফলো করতে হবে ভালো করে দেখে নাও এ এর আন্ডারে ওয়ানের আন্ডারে কী পড়ছে এ আই জে কিউএস এটা এটার ভ্যালু হবে ওয়ান তোমার নাম যদি লেটারের মধ্যে নামে লেটারের মধ্যে থাকে এ আই জে কিউ ওয়াই তাহলে তুমি ভ্যালু পাবে ওয়ান যে লেটারই থাকুক তার সঙ্গে তোমাকে এক যোগ করতে হবে কে আর যদি তোমার নামের মধ্যে থাকে তাহলে পাবে টু সি জি এল এস এটা যদি থাকে দেখবে থ্রি হবে তোমার ভ্যালু ডি এম বা টি যে কোনো এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকলে তুমি চার পাবে ভ্যালু ই এইচ এন এক্স যদি থাকে তাহলে তার ভ্যালু হচ্ছে পাঁচ ইউ এটা যদি থাকে হবে সিক্স ও আর জেড যদি থাকে ও থাকে জেড থাকে দেন ভ্যালু হবে সেভেন এফ থাকে পি থাকে ভ্যালু হবে এইট ভালো করে দেখে নাও এই ভ্যালুটা এখানে নাম নাম্বারের ক্ষেত্রে তোমাকে বসাতে হবে দেখে দেখে মিলিয়ে যেমন এখানে পি আছে তাহলে পি যদি থাকে আমরা এইট বসিয়ে দেবো এর তলায় পি এর তলায় এইট বসিয়ে দেবো এখানে আর আছে আর আছে মানে আমরা টু বসাবো এইভাবে আমরা বের করব। আগে নেমের ভ্যালুটা টোটাল বার করব তার মধ্যে থেকে কীভাবে হার্ট নাম্বার বের করব সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট এটা দেখে দেখে নিজের পুরো নেমটাকে বের করবে দেন হার্ট নাম্বার বের করতে হবে আগে তুমি এখানে বসিয়ে নাও পি ইকুয়াল টু দেখো এইট দেখো দেখা যাচ্ছে আর মানে কি বলছে এখানে দেখো টু আই মানে কী বলছে এখানে ভালো করে দেখে নাও এখানে আই কোথায় আছে এখানে আছে এক ঠিক আছে আবার টি কোথায় আছে দেখে নাও ভালো করে দেখো টি মানে ফোর তাহলে ফোর বসাবে এইচ কোথায় আছে দেখো ফাইভ এ কোথায় আছে দেখো ওয়ান ডি কোথায় আছে দেখো ফোর ইউ কোথায় আছে দেখো সিক্স টি এর ভ্যালু আবার বসাবে ফোর যতবার থাকবে যে লেটার সেই লেটারের তলায় সেই লেটার বসাবে ওকে নেক্সট যতবার যে লেটার থাকবে সেই লেটারই বসাবে তাহলে টি এর আন্ডারে ফোর বসিয়ে দিলে আবার টি আছে আবার যদি কারো টি থাকে তাহলে আবার ফোর বসিয়ে দেবে এক্ষেত্রে আমি বলবো পৃথা দত্ত এখানে একটা নাম আছে কেউ যদি মিডিল নেম ইউজ করে এই কুমার এই এরকম একটা অনেকে ইউজ করে সেটাও বসাবে পুরোটাই পুরো নামটাই বসাবে তাহলে ফোর ফোর হয়ে গেল এ মানে আগেন ওয়ান এগুলোকে টোটালটাকে যোগ করতে হবে তোমাকে আগে টোটালটাকে যোগ করে নেবে টোটালটাকে যোগ করে নাও দেখো কত হচ্ছে দ্যাট ইজ ফরটি ফর্টি মানে ফোর প্লাস জিরো ফোর এই যে ফোর বেরোলো এই ফোরটা হচ্ছে এর নেম নাম্বার মানে টোটাল নামের নাম্বার এটা এই নেম নাম্বারটাও দরকার আছে এটাকে আমরা বলি এন এন ভ্যালু ভালো করে দেখো এটাকে বলি এন ভ্যালু এই যে চার ইকুয়াল টু রাহু চার মানে সবসময় রাহু জানবে এই চার হচ্ছে এন ভ্যালু পৃথাদত্তর এন ভ্যালু বেরিয়ে গেল এন ভালো করে দেখো এন ভ্যালু বেরিয়ে গেল চার ফোর ফোর মানে রাহু দ্বারা পরিচালিত তার মূল যে স্বভাব এখান থেকে আমরা হার্ট নাম্বার বের করে নেব কিভাবে বের করব এই নাম আর টাইটেলের মধ্যে যে বায়েলগুলো আছে সেগুলোকে এক জায়গায় করবো তাহলে পি আর এর পরে এই যে আই আই একটা ভাওয়েল অল ভায়েল একসঙ্গে করলে হয়ে যাবে হার্ট নাম্বার আই আবার টি এইচ বাদ দিলে যদি হয় এ এ আর টাইটেলের মধ্যে কী আছে ইউ এখানে আছে এ এই চারটেই হলো তো দেখে নাও আই এ এই দুটো আছে আর ইউ এ এ দেখো এই চারটেই হলো তাহলে এই চারটের ভ্যালু আবার বসাবো আমরা এখান থেকে আই মানে ওয়ান এ মানে ওয়ান ইউ মানে সিক্স এ মানে ওয়ান এই চারটাকে যোগ করবো এক একে দুই দুই আর ছয় আট আট আর একে নয় মানে নাইন হচ্ছে এর হার্ট নাম্বার মানে মঙ্গল মার্স এই ব্যক্তি ভিতর থেকে কেমন সেটা বোঝানোর জন্য হার্ট নাম্বার বের করতে হয় বুঝতে পারছো নেম নাম্বারটা আগেই বের করে নিতে হবে তোমাকে চার্টে বসানোর জন্য লাগে নেম নাম্বারটা তোমাকে টোটালের ওপর বের করে নিতে হবে দেন হার্ট নাম্বারটা বের করতে হবে আবার তো হার্ট নাম্বার হচ্ছে এই ব্যক্তি ভিতর থেকে কেমন পৃথিবী কেমন ভাবুক সেটা না ভিতর থেকে দানশীল এর ক্ষমা করার ক্ষমতা থাকবে এর ক্রিয়েটিভিটি থাকবে এ মানুষকে ভালোবাসার ক্ষমতা রাখবে মানে মার্স যা যা করে এটা আমি দিয়ে দিয়েছি নয়ের ডেটের লোক কেমন হয় নয়ের কী কী কোয়ালিটিস আছে নাম্বার নাইনের কী কী কোয়ালিটিস আছে সেগুলো অ্যাবজর্ভ হবে এর মধ্যে এর হার্ট নাম্বার না নাইন মানুষ তাকে কিছু ভাবুক না ভাবুক ভুল ভাবুক ঠিক ভাবুক কোনো ব্যাপার না বাট এ নাইনের ক্যারেক্টারটাই নেবে ভিতর থেকে তাছাড়া কোন ক্যারেক্টারটা নেবে ওই ড্রাইভার নাম্বারের ক্যারেক্টারটা নেবে যেটা আমি দেখিয়েছিলাম এই যে ড্রাইভার নাম্বারের যে ক্যারেক্টারটা আমি দেখিয়েছিলাম এটাও সে নেবে পাঁচও থাকবে তার মধ্যে নয়ও থাকবে ভালো করে দেখে নাও তাহলে তোমরা একটা নাম থেকে কীভাবে হার্ট নাম্বার আর পার হার্ট নাম্বার আর নেম নাম্বারটা কী করে বের করে নিতে হয় সেটা তোমরা বুঝে গেলে যে একটা নাম থেকে আমরা টোটাল নেম নাম্বার অ্যান্ড হার্ট নাম্বারটা কি করে বের করে নেব। এবারে ওই সেম ব্যক্তির আর একটা নাম্বার তোমাদের এই লিস্ট থেকে বের করে নিতে হবে সেম নাম থেকে তোমাদের আরেকটা নাম্বার বের করে নিতে হবে কেউ যদি হয় পৃথা দত্ত পি আর আই নিজের নামটা এখানে লিখবে তোমরা টি এইচ এ পৃথা দত্ত ইউ টি এ হুম এই নামটা তোমরা লিখবে এবারে এই নামের সঙ্গে তোমরা বের করবে পার্সোনালিটি নাম্বার হার্ট নাম্বার হয়ে গেল এটাকে পার্সোনালিটি নাম্বার মানে পিএন মানে তার ব্যক্তিত্ব কেমন এবার পার্সোনালিটি নাম্বার এক থেকে নয়ের মধ্যে তো একটা আসবেই সেই পার্সোনালিটি নাম্বার এক থেকে নয়ের মধ্যে আসলে সেই ব্যক্তি কেমন হতে পারে মানে তুমি কেমন সেটা নয় তোমাকে মানুষ কেমনভাবে দেখবে এটা তোমার পার্সোনালিটি বলবে তোমার ব্যক্তিত্ব বলবে কিন্তু তুমি যেরকম সেটা তোমার হার্ট নাম্বার বলবে যে তুমি অ্যাকচুয়াল কেমন বাট মানুষ তোমাকে কেমনভাবে চিনবে বাইরের ওয়ার্ল্ডটা কেমন তোমার আউটার ওয়ার্ল্ড সেটা বলবে তোমার পার্সোনালিটি নাম্বার বা ব্যক্তিত্বের যে সংখ্যা মানে তুমি কেমন রিসিভ করবে মানুষের কাছ থেকে এই জায়গাটা বলবে সেটা বের করার ফর্মুলা কী সেম চার্ট কারুর যদি এই চেন নাইন বেরোয় এই চেন মানে হার্ট নাম্বার এই চেন এটাকে শর্টে বলবো এই চেন ঠিক আছে হার্ট নাম্বার শর্টে বলবো দেন এই চেন যদি নাইন বেরোয় পিএন কি বেরোতে পারে পিএন হচ্ছে কনসোন্যান্টগুলো আগে শিখেছিলাম আমরা ভাওয়েলগুলোকে একসাথে করে এই নাম্বার বের করেছিলাম এই যে আই প্লাস এ প্লাস ইউ প্লাস এ এটাকে ভাওয়েল একসাথে করে আমরা হার্ট নাম্বার বের করেছিলাম এই চেন দেন আমরা পার্সোনালিটি নাম্বার বের করার সময় কনসোনান্টগুলোকে অ্যাড করবো ভাওয়ালগুলোকে ছেড়ে দেবো কি কি কনসোন্যান্ট আছে এর মধ্যে দেখে নাও পি আছে এই যে পি এখানে যদি এইট বসাই কনসোন্যান্টগুলোর তলায় শুধু নাম্বারটা বসাবে ঠিক আছে আর আছে টু আবার এদিকে কি আছে টি এইচ আছে তাহলে টি এইচ বলতে টি কোথায় থাকে দেখে নাও ফোর এইচ কোথায় থাকে দেখো ফাইভ এই চারটের তলায় বসাবে এখানে কি কী আছে ডি আছে ফোর এখানে টি আছে দেখো ফোর আবার ফোর দেখছো ফোর ব্যাস এই চারটাকে যোগ করবে কনসোন্যান্টগুলোর যোগফল এটাকে বলা হচ্ছে পিএন অল কনসোন্যান্টের অ্যাডাপ্ট ভ্যালুটাই হচ্ছে গিয়ে পিএন বেরোবে পার্সোনালিটি নাম্বার তাহলে এগুলোকে যোগ করলে কত হয় আট দুয়ে দশ চারে চোদ্দো চোদ্দো আর পাঁচে উনিশ উনিশ আট চারে তেইশ কুড়ি একুশ বাইশ তেইশ তেইশ আট চারে সাতাশ সাতাশ আট চারে একত্রিশ তাহলে একত্রিশ যদি বেরোয় এগুলোকে করে একত্রিশ যদি বেরোয় দ্যাট ইজ থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর তাহলে ওর পার্সোনালিটি নাম্বার ইকুয়াল টু ফোর ঠিক আছে পিএনটা ফোর বেরিয়ে গেল আর পি ওয়াই হচ্ছে এই তোমার কি বলে এটাকে এইচ এন হার্ট নাম্বার হচ্ছে নাইন বেরিয়ে গেল এগুলো একটা মানুষকে চিনতে জানতে সুবিধা হয় মানুষ তাকে কেমনভাবে দেখবে এটা কিন্তু ফোর এর আউটার ওয়ার্ল্ডটা রাহু দ্বারা পরিচালিত এই রাহুল নেচার ক্যারেক্টারগুলোই পাবে মানুষের কাছ থেকে মানে সত্যি কথা বলতে ফোর আর নাইনের যা কানেকশন থাকে সেই অনুযায়ী ভালো পাবে না মানুষ তাকে ভুল বুঝবে ডেফিনেটলি কারণ ফোর আর নাইনের কানেকশান নট গুড সেই শত্রুতা মিত্রতা নাম্বারের শত্রুতা মিত্রতা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে নেক্সট এপিসোডে খুব ইন্টারেস্টিং এপিসোড হতে চলেছে যে এই নাম্বারগুলো বের তো করলাম দিদি এবার করবোটা কি এই নাম্বারগুলোকে এত সুন্দরভাবে আমরা বের করলাম পার্সোনাল ইয়ার নাম্বার শিখলাম আজকে পার্সোনাল মান্থ নাম্বার শিখলাম পার্সোনাল ডে নাম্বার শিখলাম এঞ্জেল নাম্বার শিখলাম যে কিভাবে তোমরা মেল এবং ফিমেলের ক্ষেত্রে এঞ্জেল নাম্বার বের করবে পার্সোনালিটি নাম্বার শিখলাম আমরা হার্ট নাম্বার বের করা শিখলাম এরপরে এই নাম্বারগুলো দিয়ে আমরা কি করব এতগুলো নাম্বার কন্ডাক্টার নাম্বার ড্রাইভার নাম্বার সব কিছু শিখলাম আমরা ক্লাসের মধ্যে আজকে করবোটা কি এইগুলো থাকলে কীরকম কি রেজাল্ট হয় এবং চার্টে কিভাবে বসাবো এইসব নিয়ে আমি পরবর্তী এপিসোডে আসব নেক্সট এপিসোডে কী কী বোঝানো হবে তোমার লাকি নাম্বার কোনটা লাকি নাম্বার কিভাবে ক্যালকুলেট করবে ওকে লাকি নাম্বার এই জায়গাটা তোমার ডেট অফ বার্থ থেকে বোঝাবো কারো যদি হয় চোদ্দো বারো উনিশশো সাতাশি আর একটা ডেট অফ বার্থ নিয়ে নেব পরের দিন দিয়ে সেখান থেকে বোঝাবো দেখে নাও নেক্সট কি বোঝাবো মিসিং নাম্বার কোন নাম্বারটা নেই তোমার তার ফলে কী হয় মিসিং নাম্বার মানে কি এই নাম্বারগুলোর মধ্যে কোন ডিজিটটা তোমার নেই এক থেকে নয়ের মধ্যে সেটা তোমার মিসিং নাম্বার ডাইরেক্ট মিসিং নাম্বার তোমার সেটা তুমি জানতে পারবে এছাড়া ফ্রেন্ড এনিমি নাম্বার নাম্বারের শত্রুতা মিত্রতা এক থেকে নয়ের মধ্যে কে কার শত্রু হয় কে কার মিত্র হয় এই সব ফ্রেন্ড অ্যান্ড এনিমি নাম্বার এই জিনিসগুলো আমি পরের এপিসোডে বসা বোঝাবো এই তিনটের ফলে কি কি হয় এছাড়া যেটা বোঝানো হবে পিওয়াই নাম্বার এক থেকে নয়ের মধ্যে কী কী রেজাল্ট দেয় পিওয়াই নাম্বার এক থেকে নয় হলে কি কি হয় তোমার পিওয়াইটা যেটা বেরোবে পার্সোনাল ইয়ার সেটা এক থেকে নয়ের মধ্যে কোন নাম্বারটা হলে কি কী প্রেডিকশন এটা বোঝাবো পিএম এক থেকে নয়ের মধ্যে হলে কি কি হয় এটা বোঝানো হবে কি কী প্রেডিকশান হয় পি এম এক থেকে নয়ের মধ্যে হলে ব্যক্তি কি ধরনের প্রেডিকশান পেতে পারে পিডি এক থেকে নয়ের মধ্যে হলে কি ধরনের প্রেডিকশন পায় এটা বোঝাবো নেম নাম্বার এক থেকে নয়ের মধ্যে হলে যেটা নেম নাম্বারের বেরিয়েছিল পৃথা দত্ত পৃথা দত্তর যে নেম নাম্বার বেরিয়েছিল এক থেকে নয়ের মধ্যে হলে কি কী প্রেডিকশন হয় তো এই জিনিসগুলো নেক্সট ক্লাসে করানো হবে আর এই জিনিসটা করানো হবে অনেক কিছু নিজের ডেট অফ বার্থ থেকে তোমরা জানতে পারবে আজকের মতো এই পর্যন্তই ক্লাস ফলো করো যারা ট্যারট নিউমেরোলজি এবং এঞ্জেল সুইচ ওয়ার্ড রেমিডিয়াল ক্লাস বিভিন্ন হয় সেগুলো শিখতে ইচ্ছুক চক্র হিলিং এবং মেডিটেশন শিখতে ইচ্ছুক নিজের যা যা মিসিং নাম্বার আছে সেই অনুযায়ী যা তুমি ফল ভোগ করছো মিসিং নাম্বার অনুযায়ী মানুষ জীবনে অনেক কিছু দুর্ভোগ ভোগ করে তো সেই অনুযায়ী যারা রেমিডিয়াল করতে চাইছো যারা জীবনে ভালো কিছু পেতে চাইছো এই সমস্ত কিছু শিখে বা প্রফেশনাল কেরিয়ার করতে চাইছো নিজের আর্নিংকে সিকিওর করতে চাইছো নিজের মধ্যে কনফিডেন্স লেভেল গ্রো করতে চাইছো তারা কিন্তু হোয়াটসঅ্যাপে পেড কোর্সের জন্য জয়েন করবে এবং তার প্রসেস কি আছে সেগুলো সমস্ত তোমরা জেনে যেতে পারবে আজকের মতো অনেক অনেক ভালো থাকো ধন্যবাদ